গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, একটাই ব্যাগ নিয়েছি, যাচ্ছি চেন্নাই। আমার হাজবেন্ডের শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, তাই চেন্নাই যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে 5:30, তা 2 ঘন্টা আগে যেহেতু যেতে হবে, তার জন্য একদিনে গাড়ি এসে গেছে, বেরিয়ে পড়ছি। এর মনটা দেখো খুব খারাপ হয়ে গেছে, মন মরা হয়ে বসে আছে, অনেকবার ডাকছি, ফাইনালি গাড়িও এসে গেছে, উঠে পড়েছি। কেননা হঠাৎ ঠিক হয়েছে তো, আর খুব তাড়াতাড়ি যেতে হবে। এই যে ইন্ডিয়ান সিল্ক হাউসটা পার করলাম, ছেলে কলকাতা থেকে যাবে, আমরা দুজন এখান থেকে যাচ্ছি। আর এই যে এয়ারপোর্ট আমরা ঢুকে গেছি ফাইনালি, এই যে ঢুকে গেছি। চেন্নাই গিয়ে আগে ডাক্তার দেখাতে হবে, কালকে সকাল 9টায় আমাদের ডাক্তারের টাইম, তার জন্য আজকে আমরা বিকেলের ফ্লাইটটাই বেরিয়ে যাব, তাই বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এয়ারপোর্টে পৌঁছে উপরে উঠলাম, উঠে খাবার খেয়ে নিলাম, কেননা ওখানে আমাদের খাবারটা যদিও কার্ডের মাধ্যমে ফ্রি ছিল। যেরকম যেরকম খাবার খাওয়া, অনেক রকম খাবার পাওয়া যায় ওখানে, আর হচ্ছে ফল থেকে আরম্ভ করে জুস থেকে প্রচুর জিনিস, চা কফি অনেক রকম জিনিস, এগুলো খেয়ে টেয়ে নিয়ে আমরা আবার নিচে নেমে আসলাম। কারণ আমাদের ফ্লাইটেরও টাইম হয়ে গেছিলো, বোর্ডিং শুরু হয়ে যাবে, তার জন্য আমরা আবার নিচে নেমে আসলাম। তা ফাইনালি আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবার টিকিট কেটেছি। তাও যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যেটা আসছে ওটা দেখো, এখনই এই জায়গাটায় আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা উঠে যাচ্ছি। এবার এই যে একে একে সব যাচ্ছে, এবার ওখানে 8:30 টাইম, আর আমার সিটটা ছিল একেবারে এমার্জেন্সি জানলার পাশে। আর খুব সুন্দর, মানে এই ফ্লাইটের প্যাসেজটা অনেকটা সুন্দর, ইন্ডিগোতেও গেছি কিন্তু ইন্ডিগোর থেকে ইয়েটা বেশি সুন্দর আমার ভালো লেগেছে, জানি না, এই যে ছেড়ে দিয়েছে কলকাতা থেকে। সালোয়ার টাইপের ছিল। আর এই যে আমরা চেন্নাই নামছি, এখন পুরো সমুদ্রের উপর দিয়েই তো, আর ওই যে সমুদ্রের মধ্যে বোটটা যে ভেসে আছে, চেন্নাই ফাইনালি ঢুকে গেছি। এই যে চেন্নাই শহরটা কত সুন্দর দেখতে লাগছে, তোমাদের কাছে মনে হলো শেয়ার করার, তার জন্য শেয়ার করলাম। এই যে ফাইনালি ল্যান্ড করে গেছে, এবার আমরা আস্তে আস্তে নেমে পড়বো। আর চেন্নাই এয়ারপোর্টটাও খুব সুন্দর, ভেতরটা এর আগেও এসছি আমি, যদিও খুব সুন্দর ভেতরটা। এই যে আমরা ফাইনালি নেমে পড়েছি ফ্লাইট থেকে, নেমে এই যে যাচ্ছি, সুন্দর দেখো সাজানো, খুব সুন্দর। এবারে আমাদের লাগেজগুলো নেবো বলে দাঁড়িয়েছিলাম, লাগেজগুলো আসলো নিয়ে এবার আমরা হোটেলে এসেছি। আমাদের এইবারের হোটেলটা ছিল একটু রাত্রি হয়ে গেছিলো, তাই সমুদ্রের ধারেই হোটেলটা পেয়েছিলাম, ওইভাবেই হোটেল, যদিও এই হোটেলটা পেয়েছিলাম। তারপরে আবার পরে 2 দিন হোটেল চেঞ্জ করেছিলাম, মানে অ্যাপেলোর পাশে, তারপরে আবার হোটেল নিয়েছিলাম পরে, এটা প্রথম হোটেলটা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মানে আর একটা হোটেলে, এইটা অ্যাপেলোর মেন ব্লক, ডাক্তার দেখানোর জন্য। তা দেখে আসার পর আমরা আর একটা হোটেলে শিফট করলাম, ওই হোটেলটা একটু কাছে। আর এই যে জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম, কারণ এখানে সাউথ ইন্ডিয়ান খাবার নারকোল তেলের একদমই ভালো লাগে না, তাই জন্য নর্মাল যেই খাবারগুলো বাঙালি খাবার কিছু কিছু জোম্যাটোতে ছিল, তা সেগুলো দুপুরবেলার জন্য অর্ডার করেছিলাম। এটা হলো হোটেলের
কোল্ড ড্রিঙ্কস কেনা হলো। আর রাতে আমরা এই ডিনারটা করেছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে অবশ্যই থাকবে রাতে ডিনারটা।